কংগ্রেসও দুই নিলম্বিত বিধায়কক লৈ বিধানসভাত শুনানি। দুই বিধায়কর পদ খারিজক লৈ আবেদন করেছিল বিরোধী দলপতিয়ে। বিধায়ক শেরমান আলী আহমেদর দ্বিতীয় শুনানি, শশীকান্ত দাসর আছিল প্রথমটো শুনানি। অসম বিধানসভার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ভবনত মঙ্গলবারে অনুষ্ঠিত হয় কংগ্রেসের দুই নিলম্বিত বিধায়কর শুনানি। দলীয় অনুশাসন অমান্য করে দল বিরোধী কার্যকলাপত জড়িত হওয়ার অপরাধতে বিরোধী দলপতিয়ে দুই বিধায়ক শেরমান আলী আহমেদ আর শশীকান্ত দাসর বিধায়ক পদ খারিজক লৈ বিধানসভার অধ্যক্ষর ওসর দাখিল করেছিল আবেদন। বিরোধী দলপতিগার আবেদনের ভিত্তিতে বিধানসভার সচিবালয়ের মসজিদ অনুষ্ঠিত হয় শেরমান আলী আহমেদর দ্বিতীয় শুনানি। ইতিমধ্যে প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছিল 19 জুলাইত। আজির শুনানিত শেরমান আলীর জ্যেষ্ঠ অধিবক্তা উপস্থিত থাকিব নোৱাৰাৰ বাবে কনিষ্ঠ অধিবক্তাই বিচারিলে সময়। পুনৰ পিছুৱালে শেরমান আলীর শুনানির সময়সূচী। দল বিরোধী কার্যকলাপ যিসকলে করেছে তেওঁলোকৰ বিৰুদ্ধে বিধায়িনী দলৰ ফালৰ পৰা আমাৰ দলপতি ডাঙৰীয়াই মাননীয় অধ্যক্ষ ডাঙৰীয়াক তেখেতসকলৰ বিধায়ক পদ খারিজ করার কারণে লিখিতভাবে দিয়া হয়েছে। মাননীয় অধ্যক্ষ ডাঙরিয়ায় পর্যায়ক্রমে প্রথমতে শেরমান আলী আহমেদ ডাঙরিয়ায় লৈছিলে, আজি শশীকান্তর লৈছে। পরবর্তী সময়ত আমার ফলের পর যেখানে কমপ্লেন যাব আমি আশাবাদী যে অধ্যক্ষ ডাঙরিয়ায় পর্যায়ক্রমে ইয়ার শুনানি লৈ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। মোর শুনানি একজন হল, মোর সিনিয়র কাউন্সিল নাই, সেইখানে আমি একটা প্রেয়ার দিছিল যে নেক্সট একটা ডেট করক, একজন হয়েছে। সেইখানে নেজানো আর আইনগতভাবে কি হয়, তেওঁলোকে চাওক। এতিয়া মই আহিছোঁ শশী দাসৰ শুনানি শুনিবলৈ। মোৰ বিধায়ক পদ খারিজ কৰিবলৈ যেনেদৰে তেওঁলোকে উঠি পৰি লাগিছে, মই এতিয়া শশী দাসৰ শুনানি শুনিম তেওঁলোকে কিমান সবল যুক্তি দিয়ে। অন্যহাতে ৰহাৰ বিধায়ক শশীকান্ত দাসৰ প্ৰথম শুনানিত উভয় পক্ষৰ যুক্তিৰ অন্তত বিধানসভাৰ অধ্যক্ষই পুনৰ ধাৰ্য কৰে শুনানিৰ দিন। এল অ' পি ডাঙৰীয়াই আমাৰ লিডাৰ অফ অপজিচন, তেখেতসকলৰ দলৰ মানে সন্মানীয় বিধায়ক শেরমান আলী খান আর শেরমান আলী আহমেদ ডাঙরিয়া আর লগতে শশীকান্ত দাস, মানে তেওঁৰ ওপৰত ডিসকোয়ালিফিকেশনের একটা পিটিশন দিছিল। আর ইয়াৰে শেরমান আলী আহমেদ ডাঙরিয়ার আমার আজি দ্বিতীয় হিয়ারিং হয়েছিল, কিন্তু দ্বিতীয় হিয়ারিংত তেখেতের সিনিয়র এডভোকেট আহিব নোৱাৰাৰ কারণে আজি অ্যাডজন করে নেক্সট আমি বেলেগ দিন ঠিক করবল ললো। আর শশীকান্ত দাসর আজি প্রথম হিয়ারি, গতি আজি তাতেও আমার মানে গছর পক্ষই, মানে গছর পক্ষই এটা পেটিশনটর এমেন্ডমেন্টের কারণে কিছু কথা আর মানে সংলগ্ন করবর কারণে রিকুয়েস্ট করেছে। গতি হয় এল ও পির মানে এডভোকেটে, আর সেই হিসাবে এবার আর আমি হিয়ারিং টু এক্সটেন্ড করেছো। একটা প্রসিডিং আছে যে ভিতর যেখানে কথা ডিসকাশন হয় এই কথাখিনি বাইরে এক্সপোজ হব না, এটা আমার অধ্যক্ষ মহোদয় সেই কথাখিনি আমাক জানাইছে। গতি এটা মানে কথাখিনি মানে যেহেতু প্রসিডিংলি কথাখিনি হেরি করেছে, গতি মানে এই সম্পর্কে কোনো মতামত দিব নকো। আপনার ওই অধিবক্তা ইয়াতে উপস্থিত আছিল? হয় পি নাই তেও উপস্থিত আছিল। হয় এটা পরবর্তী শুনানি দিন লৈছে নেকি? পরবর্তী শুনানি হব, পরবর্তী শুনানি সেটো অধ্যক্ষ মহোদয় এটো এটা হেৰি লব, সিদ্ধান্ত লব, যেতিয়া শুনানি লয় তেতিয়া আকৌ আলোচনা হব। কংগ্রেসের দুগৰাকী নিলম্বিত বিধায়কৰ ৰাজনৈতিক ভবিষ্যৎ এতিয়াও অনিশ্চিত হৈ আছে। আজি বিধানসভাত অনুষ্ঠিত গুৰুত্বপূৰ্ণ শুনানিটো নহল সিদ্ধান্ত, অৱশ্যে পৰৱৰ্তী শুনানিত বিষয়টো স্পষ্ট হ'ব বুলি আশা কৰা হৈছে। ভিডিঅ' জাৰ্নালিষ্ট প্ৰশান্তৰ সহযোগত দীপাংকৰ মেধি, ৰিপৰ্ট অসম লাইভ 24।